সবাইকে আবারও এডু লেকচার বেরিতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বুদ্ধি পরীক্ষার একদম রিসেন্ট আপডেটসগুলো নিয়ে আজকে হচ্ছে নভেম্বর মাসের ষোল সতেরো তারিখ তো আমরা এই সতেরো তারিখে কি কি আপডেটস থাকছে বা কী কী কোশ্চেনের আনসার আমাদের জানা উচিত সেগুলো আগে বুঝে নেই আমাদেরকে জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউনিটি কি আসলেই সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে না আমাদের কাছে জানতে হবে যে গুচ্ছ পদ্ধতির যে বুদ্ধি পরীক্ষা সেটা কি হবে আসলে সেটা হলে কীভাবে হবে আমাদেরকে জানতে হবে যে লিখিত পরীক্ষা কোথায় কোথায় হচ্ছে ওকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা থাকতে যাচ্ছে বা থাকবে আর যারা ইম্প্রুভমেন্ট দেওয়ার কথা ছিল বা যারা আমরা সেকেন্ড টাইম আর আসি তাদেরকে কি কি কৌশল এই মুহূর্তে অবলম্বন করতে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলো আলোকপাত করবো ইনশাল্লাহ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে যদি সাধারণ জ্ঞান বাতিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি এটা প্রথমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে অফিসিয়ালি কি আসলে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে না এটা জানাইছে এটা শুধুমাত্র বিসি একটা মতামত দিছে যে অফিস সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হওয়া উচিত না কিন্তু অ্যাকাডেমিক্যালি কিন্তু এটা এখনও সিদ্ধান্ত হয় নাই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এই জিনিসটা বলছে হয়তো উনি এটা মিটিংয়ে তুলবেন কিন্তু হয়তো উনি প্রস্তাব দিবেন বা আরও কয়েকজন টিচারও এটার হয়তো পক্ষে রয়েছেন যে সাধারণ জ্ঞান থেকে যেন ডি পরীক্ষা না হয় ওকে তো এখন আমার কোশ্চেন সেই জায়গা নেয় আমার কোশ্চেন হচ্ছে যে যদি একাডেমিক্যালি সিদ্ধান্ত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে না বা প্রশ্ন করা হবে না তখন এটা চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই অর্থাৎ অ্যাকাডেমিক মিটিং থেকে যদি এ ধরনের সিদ্ধান্ত আসে তখন কিন্তু অফিসিয়ালি ওনারা জানাবে এবং সেটা তোমরা নিউজ পেপারেও দেখতে পাবা দ্যাট মিন্স এখন পর্যন্ত শিওর না যে আসলে জিকে থাকবে কি থাকবে না তা এখন আমি ধরেই নিলাম যে থাকতেছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে জি কে থাকতেছে না বা সাধারণ জ্ঞানটা থাকতেছে না এই জন্য কি আমি জি পড়া শেষ ছেড়ে দিব এখন তোমার কাছে আমার প্রশ্ন তুমি কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা নাকি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও পরীক্ষা দিবা যদি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও পরীক্ষা দিয়ে থাকো তাহলে জি কি কী পড়া লাগবে না কি লাগবে না তুমি নিজেই ডিসিশন নাও কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্ট সাধারণ জ্ঞান আসবে জাহাঙ্গীরনগরে আসবে জগন্নাথেও আসবে তোমার রাজশাহীতে তো থাকবেই অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও সাধারণ জ্ঞান থাকবে তো দ্যাট মিন্স ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বন্ধও করে দেয় সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়া তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে মাস্ট যা সাধারণ জ্ঞান আনসার করা লাগতেছে তাহলে কি পড়বা নাকি পড়বা না এবার তুমি নিজে ডিসিশন নাও তারা যদি বলেও যে আসলে তারা সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা নেবে না অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সেই পথে হাঁটবে না অর্থাৎ তারা কিন্তু তাদের নিজস্ব পদ্ধতিতে থাকবে তার মানে তোমাকে সাধারণ জ্ঞান পড়া লাগবেই লাগবে ওকে এবার আমরা জানব যে গুচ্ছ পদ্ধতির যে ভর্তি পরীক্ষা সেটা নিয়ে তো এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে এখনো ফিউজ অ্যামাউন্টের ধোঁয়াশা রয়ে গেছে যে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে যাবে কি না আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাবে না আমার কাছে মনে হচ্ছে বাট কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা যেতে পারে তো সেটা কিন্তু এখন আমরা আমরা এখনো কোনো কিছু বুঝতেছি না যে আসলে পরীক্ষাটা কীভাবে হবে ফরমেট কি কোন কোন বিশ্ববিদ্যালয় সেখানে থাকবে কতটা ইউনিটের পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে কত নাম্বারের পরীক্ষা হবে এই বিষয়গুলো কোনো কিছুই যদি ক্লিয়ার না করে শুধু সব সময় বলতে থাকে যে গুচ্ছ নেওয়া হবে গুচ্ছ না হবে তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে সেই বিশ্ববিদ্যালয়ের স্টাইলগুলো তুমি পড়ালেখা করো অর্থাৎ তুমি গুচ্ছ হবে কি হবে না এটা মাথা নেওয়া টোটালি কোনো দরকার নেই টোটালি মাথায় নেওয়ার কোনো দরকার নেই এটার জন্য আলাদা কোনো প্রিপেয়ারেশনও দরকার নেই কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যারা প্রস্তুতি নিবা তাদের প্রস্তুতি এমনিতে ভালো থাকবে তারা যে কোনো জায়গায় যে কোনো ফর্মেটে পরীক্ষা নিলে তুমি অ্যান্সার করতে পারবা অর্থাৎ গুচ্ছ এক আর সমন্বিত নায়ক আর যেটাই নে তুমি অ্যান্সার করতে পারবা বাট তোমাকে অবশ্যই বড় চারটা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে ফলো করতে হবে সেগুলোর অনুসারে তোমাকে প্রিপেয়ারড থাকতে হবে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর এই চারটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ফরম্যাট এবং এগুলোতে যে স্টাইলে পরীক্ষা হয় সেগুলোকে তোমাকে মানে সেগুলো তোমার মধ্যে থাকা লাগবে বা সেগুলোর জন্য তোমাকে প্রিপেয়ার থাকা লাগবে সেগুলোর প্রস্তুতি যদি তোমার হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে গুচ্ছ না আর যেটাই নে তুমি সেখানে অ্যাটেন্ড করতে পারবা তবে বড়ো বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে যাবে না তারা অলরেডি জানা দিচ্ছে সেটা তোমরা জানো অনেকে রাইট তো ছোটো ছোটো বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে যাচ্ছে ছোটো মানে আই মিন ওরকমভাবে ছোটো না মানে হচ্ছে যাদের সিট সংখ্যা কম বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের আসন সংখ্যা কম বা যে সকল বিশ্ববিদ্যালয়গুলো পরে হয়েছে আমি সেগুলোকে বুঝাচ্ছি তো দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি যে যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হোক আর না হোক সেটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই তোমার জাস্ট বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তুমি প্রিপারেশন নিয়ে রাখো দেখবা তোমার গুচ্ছ নেক আর যেটা নেক তুমি সেটাতে ভালো করতে অবশ্যই অবশ্যই পারবা এটার জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগবে না নো ইন্ডিভিজুয়াল প্রিপারেশন পর গুচ্ছ এক্সাম ওকে এবার আমরা চলে যাচ্ছি ভর্তি পরীক্ষার যে লিখিত পরীক্ষাগুলো হবে সেগুলো কোন কোন বিশ্ববিদ্যালয়ে হবে অলরেডি ডাকা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে যে এই বছর তাদের রিটেন পরীক্ষার পার্ট বেশি থাকতেছে সাধারণ জ্ঞান বলো বাংলা বলো ইংরেজি বলো তারপর হচ্ছে তোমার হায়ার ম্যাথ বলো ফিজিক্স বলো অ্যাকাউন্টিং বলো সব সাবজেক্ট থেকে তোমার রিটেন পরীক্ষা বেশি হবে অর্থাৎ এমসিকিউ কম রিটেন বেশি তো তাহলে তুমি বুঝতেছো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধীরে ধীরে চাপছে যেন রিটেনের দিকে চলে যেতে দ্যাট মিন্স সেখান থেকে আমরা অনুমান অনুমান করতেই পারি যে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় হয়তো রিটার্ন পরীক্ষার দিকে চলে যেতে পারে তো দুই হাজার উনিশ সালে অলরেডি রিটার্ন পরীক্ষা হয়েছে এরকম বিশ্ববিদ্যালয়গুলো যদি আমি লিস্ট করি তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে তোমার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোতে রিটেন রিটার্ন পরীক্ষার ছিল ওই সময় গত বছরই ছিল তো এই তো থাকতে সেই এ বছর এগুলোতে রিটার্ন থাকবেই সাথে আরও কয়েকটাতে অ্যাড হয়ে যেতে পারে এর মধ্যে চট্টগ্রামে কখনোই রিটার্ন অ্যাড হবে না এটা অলরেডি ওনারা জানিয়ে দিছে আর জগন্নাথ সরি জাহাঙ্গীরনগরেও রিটার্ন পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা আমরা বলতে পারতেছি না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ কেউ রিটার্নের দিকে চলে যেতে পারে ঠিক আছে তো আমরা দ্যাট মিনস আমাদেরকে রিটার্নের জন্য একটা হিউজ অ্যামাউন্টের প্রিপারেশন রাখতে হবে মেনলি যাদের টার্গেট ঢাকা রাজশাহী জগন্নাথ তাদেরকে অবশ্যই ভালো করে রিটেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে এখন এই রিটেন জন্য আমরা যেই যে পড়াগুলো পড়তেছি বিভিন্ন বই আমার বাজার থেকে কালেক্ট করতেছি রাইট তোমরা দেখবা যে ওই বইগুলোতে জন্য মানে হচ্ছে তেমন ভালোভাবে লিখা নাই ওই বইগুলো কারণ এমসি কিউ স্টাইলে আগে থেকে লিখা রিটেনের জন্য হয়তো কিছু এক্সট্রা পার্ট অ্যাড করে দেওয়া হয়েছে তো সেই বইগুলো থেকে একটু সাবধান থাকবে যে বইগুলো তোমাকে রিটেনে হেল্প করবে না ওকে তুমি ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বইয়ের প্রচার বা প্রচারণা দেখতে পাবা বাট দেখবে যে সেগুলো হয়তো রিটেনের জন্য পারফেক্ট না তোমরা যেগুলো রিটেনের জন্য প্লাস এমসিকিউর জন্য পারফেক্ট সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করবা বইয়ের গেট আপ এবং বইয়ের যে কোশ্চেন ফর্মেট বা কোশ্চেনগুলো কীভাবে সমাধান করছে সেটা দেখলে তুমি বুঝে যাবা যে আসলে এটা তোমাকে রিটেন হেল্প করবে কি না এখন তুমি প্রশ্ন করতে পারো যে এমসিকিউ স্টাইলের প্রশ্নগুলোকে সমাধান করছে তারা তো আমি এটা দেখে কেমন বুঝবো ওই যে এমসি কিউর জাস্ট অপশনটাকে তুমি বাদ দিয়ে দাও বাদ দিয়ে এটাকে একটা প্রশ্ন বানাও তারপরে তারা তাদের তাদের সমাধানটা তুমি দেখো যে তাদের সমাধানটা তোমার রিটেন এক্সামে তুমি লিখতে পারবা কিনা যদি হ্যাঁ দেখতেছো যে না তাদের এমসিকিউ যেটা সমাধান করছে এই সমাধানটা রিটেনে লেখা যাবে ওকে তাহলে তুমি ওই বইটাকে রিটেনের জন্য ভালোভাবে ভালো বলে ধরে নিতে পারো তো যারা সাধারণ জ্ঞান কালেক্ট করতেছ তাদের জন্য আমাদের রিটেন প্লাস এমসি স্টাইলে বই বের হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ আজকে হচ্ছে নভেম্বর নভেম্বরের সতেরো তারিখ তোমরা নভেম্বরের পঁচিশ তারিখে এই বইটা বাজার পাবা বই অলরেডি প্রেসে চলে গেছে ঠিক আছে অলরেডি প্রেসে আছে বই বাট সারা দেশে ছড়াতে বই নভেম্বর মাসের পঁচিশ তারিখ হবে আমাদের বইটার নাম আছে জি কে স্টাডিজ এটা একদম তোমার কীভাবে লিখা এটা হচ্ছে যে তোমার রিটেন পার্টটাকে আগে আলোচনা করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে রিটেনগুলো আসে সেগুলোকে আগে আলোচনা করা হয়েছে এবং সম্ভাব্য কী কী কোশ্চেন আসতে পারে সেগুলোকে সাধারণ জ্ঞান থেকেই সেগুলোকে আলোচনা করা হয়েছে প্লাস পরবর্তীতে এমসি কিউ স্টাইলে বইটা রয়েছে অর্থাৎ এমসি কিউ প্লাস রিটেন উভয়টাতে যারা ভালো করতে চাও তারা জি কে স্টাডিজ বইটা ফলো করবা তো আমি এটা কিন্তু আগে আনসার দিচ্ছি যে জিকে পড়া লাগবে কিনা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সাধারণ ক্ষেত্রে প্রশ্ন নাও করে অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু করবে ওকে এবার হচ্ছে যারা আমরা ইম্প্রুভ দিব তাদের ক্ষেত্রে কী করণীয় ইম্প্রুভ দিব মানে যারা ইমপ্রুভ দেওয়ার কথা ছিল আর যারা সেকেন্ড টাইম দিব তাদের করণীয় কি তাদেরকে আমরা বলবো যে যে তুমি অনেক কিছু হয়তো চিন্তা করতেছ অনেক ভাবনা তোমার মনের মধ্যে এত ভাবনা কি তোমার লাভ হবে না কারণ তুমি তুমি গত বছর বছর তোমার এক লস। তাহলে যদি এখনো চিন্তার মধ্যে থাকো তাহলে কিন্তু তোমার হবে না তোমাকে যেটা করতে হবে তোমার যে বইগুলো তোমার কাছে যে বইগুলো আছে যে বইগুলো তুমি কালেক্ট করছো সবগুলোকে শেষ করতে হবে আগে যেগুলো আছে নতুন বই না কিনে যেগুলো তোমার কাছে গত বছর ছিল বা এখন যেগুলো তোমার কাছে আছে আগে সেগুলো শেষ করো একদম এ টু জ্যাড ওকে শেষ করে স্ট্রং প্রিপারেশন রাখো যে যে কোনো ওয়েতে যেভাবেই পরীক্ষা হোক যেখানেই আমি পরীক্ষা দিতে পারি না কেন আমি যেন চান্স পাই আমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছি আমি যেন ওটাতেই চান্স পাই আমি দুইটাতে পরীক্ষা দিতে আমি যেন ওটাতে চান্স পাই অর্থাৎ যারা ইম্প্রুভার বা যারা সেকেন্ড টাইমার তারা অবশ্যই যেখানে পরীক্ষা দিতে পারবা ওই বিশ্ববিদ্যালয়ে চান্স করে নিতেই তোমাকে হবে এরকম একটা টার্গেট নিজের মধ্যে নিয়ে আসো এর মধ্যে তোমরা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরকে ভালো করে টার্গেট করো সায়েন্স স্টুডেন্টরা সাস্টকে ভালো করে টার্গেট করো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় আছে ইসলামী বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ যেগুলোতে সেকেন্ড টাইম চালু রয়েছে সেগুলোকে ভালো করে টার্গেট করো তোমরা টার্গেট করে সেগুলোতে এগিয়ে যাও আর যারা ইম্প্রুভার তারা অনেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রিশে পরীক্ষা দিতে পারবা না বাট তোমরা এই যেগুলোতে সেকেন্ড টাইম আছে সেগুলোতে পারবা মাস্ট তো দ্যাট মিনস তোমাদের টার্গেটে কিন্তু এগুলো আগে আসবে ইম্প্রুভ বলো সেকেন্ড টাইম বলো তোমাদের টার্গেটে এই বিশ্ববিদ্যালয়গুলো আগে আসবে এগুলোতে তোমাদেরকে ভালো করে এক্সাম দিতে হবে যাতে তোমরা চান্স পেয়ে যাও তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আর আরও আরও দুইটা আমাদের বই আছে যেগুলোর এম সি কিউ রিটেনের জন্য তোমাদেরকে ব্যাপক সহায়তা করবে একটা হচ্ছে মানসিক দক্ষতা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম তারপর সে তোমার খুলনা যশোর বেগম রোকিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় যে সকল বিশ্ববিদ্যালয়ে মোট কথা আইকিউ বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা থেকে প্রশ্ন হয় তাদের জন্য এটা এটা তোমরা চাইলে কালেক্ট করতে পারো বাজার থেকে দেখে ওকে আর এটা হচ্ছে ম্যাথের বা জেনারেল ম্যাথের বই এটাও আমাদের হালদা পাবলিক থেকে বের হয় এটাও এমসি কিউ প্লাস রিটেন স্টাইলে লিখা তোমরা প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবা তো এটাও তোমরা চাইলে বাজার থেকে কালেক্ট করতে পারো এটা মেনলি তোমার কাছে লাগবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাস্ট তারপর হচ্ছে সাস্টের এই ইউনিট মূলত খুলনা বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং আরও কিছু বিশ্ববিদ্যালয়েও কিন্তু কাজে লাগবে এই যে যে বিদ্যালয়গুলোতে কাজে লাগবে সেগুলোর সমাধান কিন্তু দেওয়া আছে প্লাস আগে যেগুলোতে অঙ্ক আসতো আগে যে যে বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসতো সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে সো তোমরা এই বইটাও কিন্তু বাজার থেকে কালেক্ট করে নিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে তুমি সেটা পেয়ে যাও তো চলে যাচ্ছে আজকে আল্লাহ হাফেজ টাটা